বিশ্ববিখ্যাত শিল্পী কিশোর কুমারের 95তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী 4 আগস্ট তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে মুক্তি পেতে চলেছে অসমীয়া ভাষার একটি গান। গানটির কথা ও সুর করেছেন কামিনী গোহাইন। এটি শোনা যাবে কলকাতার সঙ্গীত শিল্পী সাগর ঘোষের কণ্ঠে। এছাড়াও গুরুদেবের শ্রদ্ধাঞ্জলিতে একটি বাংলা গানও মুক্তি পাবে একই দিনে, অর্থাৎ 4 আগস্ট। এই গানটির কথা লিখেছেন শিল্পী সাগর ঘোষের স্ত্রী সুমিতা ঘোষ। গানটির সুর করেছেন শিল্পী নিজেই। শিল্পীর বক্তব্য, সুরকারের মতো কঠিন বিষয়ে তার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না, কিন্তু এই গানের সুর করে তিনি নিজেই অনেক সন্তুষ্টি পেয়েছেন। তিনি আরও বলেন যে একজন শিল্পী গান গাওয়ার সময় যখন নিজে সন্তুষ্টি অনুভব করেন, তখন উপস্থাপনার মাত্রা অনেক গুণ বেড়ে যায়। মিউজিক ব্যবস্থাপনার কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে সবার পরিচিত বিধান লস্করের পরিচালনায় 2টো গানেরই খুব সুন্দর মিউজিক ট্র্যাক হয়েছে। 4 আগস্ট কিশোর কুমারের জন্মদিনে গান দুটি মুক্তি পাবে সাগর ঘোষের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সঙ্গীত প্রেমী সবাইকে গানটি শোনার জন্য এবং তাদের প্রচেষ্টাকে আশীর্বাদ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।